তুমি আবার কাউরে এমন কোন সুখাসুখি বাড়ি দিও না, তোমার পিছে পিছে ঘুরলে কিন্তু আমি ওর শেষে ভালো ওইনি প্রশ্ন পেয়ে শুরু। আচ্ছা ঠিক আছে, দেখুন কেমন ফায়ার করো তুমি। আচ্ছা হয়ে গেল আমার সঙ্গে, কেমনে কথা তোমার কত। এই টিঙ্কু ভাই কাছে আসেন না, একটু পানি খাবো। তুমি কি কথা শুনি? আমি জাস্ট কমু কি, আমি এইভাবে কমু যে শুনে এই আপু শুন কাছে আয়। কি হয়েছে তোমার মনে এত আনন্দ কিসে? তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? বিয়া বাড়িতে যাবা অবিবাহিত হিসাবে, আমি বউয়ের জায়গায় বোন, এই জন্য তোমার মনে এত ফুর্তি তাই না? এত মাইন্ড করো না, মাইন্ড করলে সাইন করতে পারবো না। একটু আগে কাঁদছিলাম, ঠিক করলাম কাইন্ডে কেউ ফুর্তি দিয়ে থাকি, কাঁদছিলাম এই কারণে নিজের বউরে দেখবো বোনের চোখে। এই শোনো, এটা যে কত বড় লজ্জার আমার কাছে, আমি কিছুই সহ্য করতে পারতেছি না। যাই হোক ভালো কথা। টিঙ্কু মিয়া শোনো, তোমার একটা অনুরোধ করি, বিয়ে বাড়িতে খাল তো বোন তাল তো বোন, কত বোন আসে, তুমি কিন্তু এখানে যে এমন কিছু করো না। ঠিক আছে তুমি আমার ভাই সাথে যাবা, কিন্তু সবসময় কিন্তু আমার চোখে চোখে থাকবা, আমি যেন তাকালে চোখের সামনে তোমারই দেখি, এইদিক ওইদিক কিন্তু যে কোনো নতুন ঘটনা ঘটায়ও না। এমন করে বলো না গো, তুমি বুকে আগুন জ্বালিও না তুমি। শোনো একটা কথা বলি, ওইখানে তুমি প্যান্ট শার্ট পরবা নাহলে কি পরবা আমি জানি না, এমন ভাবে তুমি বোন সেজে যাইবা ডিস্কো বিভিন্ন মতো তাতে লাগে, তুমি একটা সালোয়ার কামিজে পরতে পারো অসুবিধা নাই। হ্যাঁ ভাইজনের বিয়া পাত্র দেখতে যাবো, এই উপলক্ষে তুমি আমার একটা কামিজ বানাই দিবা না? সব বানাই ফেলো, কোট প্যান্ট পারলে, আমি যে কক্সবাজারে যেটা পরে গেছিলাম টেডি প্যান্ট শার্ট ওটি পরো না অসুবিধা কি। কি কো তুমি এসব, অবশ্যই এগুলো ইন্দুরে খেয়ে নিচ্ছি, আমি পরশু দিন চেক করে দেখলাম কেমনি ইন্দুর কে বাইরে এলাম নাকি বাচ্চা খেলো বুঝতে পারতেছি না। বহুত খেলা আছে, এই মিশন সাকসেস করার লাগবো, মেয়েবারে যেমনি হোক এবার বিয়ে করা দেওয়া লাগবো। সবই বুঝলাম, আমার খুব ভিতরে একটা ভয় ভয় করতেছে, মন্টু কাকা কি পারবো? হ্যাঁ রে মন্টু কাকার চিনো না, 99টা বিয়ে দিছে আর একটা বিয়ে বাকি আছে, এইটা না দিয়ে হ্যাঁ এন থেকে যাইবো। সবচেয়ে বড় কথা সে কার কাকা, গোলামের কাকা, গোলাম কি জিনিস, পারো মনে করো যে দেশ বাইচে খেয়ে এসে তারপরে গোলাম, তারই কাকা হচ্ছে মন্টু কাকা। এত গোলাম গোলাম করো না, শেষবার কিন্তু ভাইজানের বিয়েটা ভাঙছে গোলামের জন্য, ভুলে গেছো সব? আরে বাবা রে গোলামের কথা ভাব, তাও ওর শিক্ষা হয়ে গেছে, হ্যাঁ তো ভোট স্ট্যান্ড ভোট, এখন মিয়াবের বিয়ে হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, যদি বিয়ে না হয় আমরা শেষ, যেখানে নিজেরা হয়ে যেতেছে আবিয়ত্যা, বোঝো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, সেইভাবে হোক রেডি থাকবা, তুমি কলম তাল তো বলে সেভাবে যাইতেছ, তুমি আবার কাউরে এমন কোনো চোখাচোখি পারি দিও না, তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরলে কিন্তু আমি ওর শেষে ভালো ওইনি প্রশ পায়ের শুরু। আচ্ছা ঠিক আছে, দেখুন কেমন ফায়ার করো তুমি। আচ্ছা হয়ে গেল আমার সঙ্গে, কেমনে কথা তোমার কত। এই টিঙ্কু ভাই কাছে আসেন না, একটু পানি খাবো। তুমি কি কথা শুনি? আমি জাস্ট কমু কি, আমি এইভাবে কমু যে শুনে এই আপু শোন কাছে আয়।